কুম আসসালাম ওরমদুল্লাহ বিবরকাত হামিদ ওসলিয়া নাম জিফা ফাইজান আপনি যেটা প্রশ্ন করেছেন যে এখন বর্তমান সময়ে যে হজ যাত্রীদের হজে যাওয়ার সময় চলছে তো সেখানে অনেক সমাজে দেখা যাচ্ছে যে হজ যাত্রীরা হজে যাওয়ার পূর্বে গ্রামের মানুষকে একটা বড় দাওয়াত দিয়ে খাওয়ানোর প্রথা চালু আছে তো এই ধরনের প্রথাকে আদৌ ইসলাম স্বীকৃত বা শরীয়ত সম্মত ভাইজান এটা তো আপনার সকলেই জানি যে এই ধরনের দাওয়াত বা মানুষকে জানানোর বা প্রচার প্রসারের যে ব্যবস্থাপনা বর্তমান সমাজে চালু আছে এগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলি হচ্ছে মূলত যদি আমরা এক কথায় বলি যে অনেকে প্রশ্ন করে যে যারা খাতনা করে বা মুসলমানি করে তো খাতনা বা মুসলমানি করার সময়তে অনেকে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় তো একজন বিশিষ্ট আলিমকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে মুসলমানি করার সময়তে বা খাতনা করার সময়তে খানা করা যাবে কি না তো তখন তিনি একটা মজার উত্তর দিয়েছিলেন যে ইসলামের যে পাঁচটি স্বভাবজাত জিনিস রয়েছে বা ফিতরাত রয়েছে সেটা একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে স্বভাবজাত জিনিস হলো পাঁচটি স্বভাবজাত বা ফিতরাত জিনিস হলো কটা পাঁচটা তো পাঁচটার মধ্যে একটা হচ্ছে কি মুসলমানি করা বা খাতনা করা আর বাকিগুলো আছে যেমন নখ কাটা গোপ ছোট করা তারপরে বগলের লোম পরিষ্কার করা লজ্জাস্থানের লোম পরিষ্কার করা এগুলি ওই বিধানের মধ্যে রয়েছে তো ওই আলেম বলেছিলেন যে একটা হাদিসের মধ্যে পাঁচটি আমলের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে খাতনা করা বা মুসলমানি করা যদি খাতনা করার সময় তো মুসলমানে করতে হয় যদি কেউ মনে করে যে খাতনা করার সময় মুসলমানি করা এটা হচ্ছে সন্ন্যত বা ইবাদত বা এটা করা দরকার তাহলে ওই হাদিসের মধ্যে আরও পা যে বাকি চারটে আমলের কথা বলা হয়েছে বগলে লোম পরিষ্কার করা লজ্জাস্থানের লোম পরিষ্কার করা নখ কাটা গোফ কাটা এগুলিও আমল এগুলিও স্বভাবজাত বা ফিতরাতি জিনিস তাহলে যদি খাতনা করার সময়তে দাওয়াত দিয়ে লোককে খাওয়াতে হয় তাহলে লজ্জাস্থানে লোম পরিষ্কার করার সময়তেও লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে কারণ একই হাদেশের মধ্যে পাঁচটা আমলের কথা বলা হয়েছে আপনি একটা আমলের জন্যে খা দাওয়াত দিয়ে লোককে খাওয়াবেন আর তাহলে বাকি চারটে আমল কি দোষ করলো তাহলে আপনি ওই বাকি চারটে আমল করার সময়তেও লোককে দাওয়াত দেওয়া খাওয়ান যখন নুখ কাটবেন তখন লোককে দাওয়াত দিয়ে খাওয়ান যখন গোপ ছোটো করবেন তখন লোককে দাওয়াত দিয়ে খাওয়ান যখন বগলের লোম পরিষ্কার করবেন তখন লোককে দাওয়াত দিয়ে খাওয়ান যখন লজ্জাস্থানের লোম পরিষ্কার করবেন তখন লোক লোককে দা আওয়াজ দিয়ে খাওয়ান তো এগুলি হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি এগুলি ধর্মের নামে বাড়াবাড়ি আর সবচেয়ে বড় হচ্ছে যে লোকলজ্জার ভয়ে অনেক মানুষ এগুলিকে ধর্মীয় বিধান মনে করে নিজের ওপরে চাপ সৃষ্টি করে নিয়েছে যে না যদি মুসলমানের সময় খাতনা না খাতনা করার সময় দাওয়াত দিয়ে লোককে না খাওয়ায় তাহলে লোকেরা কী ভাববে হজ করতে যাওয়ার সময় যদি লোককে দাওয়াত দিয়ে না খাওয়ায় তাহলে লোকেরা কী ভাববে আজকাল তো লোকরা বিষয়ে বলে দেয় যদি কোনো ব্যক্তি মারা গিয়েছে তো ওই মরাবারে যদি খানা না হয় হজ করতে যাওয়ার সময় যদি খানা না হয় মুসলমানের করার সময় যদি খানা না হয় তো লোকেরা বলে যে লোকটা খুব কৃপণ বকিল দেখ লোকটা মারা গেলেও তো খানা করলো না লোকটা মারা গেল তো খানা করলো না এতটা নির্দয় পাশাণ মানুষ বর্তমান যুগের এতটা মানুষ কঠোর প্রকৃতির এতটা পশুত্বের মধ্যে চলে গিয়েছে যে মানুষ মারা গিয়েছে তারপরে যদি সে বাড়িতে খানা না হয় তার ওপরেও লোক একটা কথা বলে যে দেখ লোকটা মারা গেল খানা করলো না মানে মানুষ মরে যাওয়াটা কষ্টের বিষয় নয় বরং আনন্দের বিষয় অথচ খানা করলো না এরকম একটা ধারণা আজ বর্তমান সমাজে চলছে তো এগুলি সব বাড়াবাড়ি এগুলি সব বাড়াবাড়ি ধর্মের নামে মানুষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে মূলত আগে যে উত্তরটা বলা হলো আমি যদি সেম উত্তর বলি যে হজ করা একটা ফরজ ইবাদত যেরকম সলাদ ফরজ সিয়াম ফরজ ঠিক একই রকমভাবে হজ একটি ফরজ ইবাদত তো যদি হজ করতে যাওয়ার সময়তে খানা দিয়ে লোককে খাওয়াতে হয় তাহলে বাকি যে ফরজ ইবাদতগুলি আছে সিয়াম পালন করা জ্যাকাত দেওয়া প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের সলাত আদায় করা তাহলে যদি আপনি হজ করতে যাওয়ার সময়তে লোককে দাওয়াত দিয়ে খাওয়ানো করে সুন্নত মনে করেন বা এটাকে দায়িত্ব মনে করেন কর্তব্য মনে করেন বা লোকেদেরকে প্রচার প্রসার করার কর্তব্য মনে করেন তাহলে আপনি যে বাকি এবাদতগুলো করছেন ফরজ এবাদত পাঁচ ওয়াক্তের সলাদ তাহলে আপনি প্রত্যেক ওক্তের সলাদ আদায় করতে যাওয়ার আগে লোককে খানা করে খাওয়ান খাওয়ান তো এগুলি মূলত শূন্যতে আমল নয় না এরকম কোনো আমল সাল্লাম না সাহাবা না তার পরে এরকম লোক লোক কোনো এরকম কোনো আমল করেছেন তো ওলামাদের বক্তব্য এটাই বিশেষ করে শাহেখ সওল্ল সাইমিন হাফিদ বা অন্যান্য লোকেদের ওলামাদের বক্তব্য যে এটাকে ইসলামের করণীয় মনে করে না হজ করতে যাওয়ার আগে লোককে খাওয়াতে হয় না খাওয়ার লোকেরা কী বলবে এইরকম উদ্দেশ্য নিয়ে লোককে খাওয়ানো বেদাত। এরকম উদ্দেশ্য নিয়ে লোককে দাওয়াত দিয়ে খাওয়ানো বেদাৎ হ্যাঁ কোনো একজন ব্যক্তি হজ করতে যাওয়ার আগে যাচ্ছেন তার বাড়িতে ভালো মন্দ খাবার রান্না হয়েছে সে তার প্রতিবেশী দু একজনকে তার আত্মীয় পাঁচজনকে ডেকে নিয়ে এসে দাওয়াত দিয়ে খাওয়ালো যে আছে চল আমাদের বাড়িতে ভালো রান্না হয়েছে একটু খাওয়া দাওয়া করে নিয়ে একসঙ্গে বসে একটু আলোচনা করলেন পরামর্শ চাইলেন একটু ক্ষমা চেয়ে নিলেন হ্যাঁ তো এইটুকু যাইস কিন্তু ঘটা করে লক্ষাধিক টাকা খরচা করে এরকম দাওয়াত দিয়ে লোককে খাওয়ানো যায়স নয় এরকম যায়স নয় এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে অনেকে তো এটা লোক দেখানোর জন্য করে যে দেখো আমি হজ করতে যাচ্ছি তো এর মধ্যে রিয়া আছে অনেকে তো টাকার অহংকারে করে যে আমি এত টাকা খরচা করে হজ করতে যেতে পারছি আর সামান্য টাকা খরচ করে আমি লোককে খাওয়াতে পারবো না তো একটা প্রতিযোগিতা এটা হচ্ছে অপচয় আপনি ওই এক লাখ টাকা দেড় লাখ টাকা যে আপনি খরচ করছেন খাওয়ানোর পেছনে আপনি ওই এক লাখ টাকা লাখ টাকা কোনো অসহায় মানুষকে দিয়ে দিন যারা টাকার জন্যে চিকিৎসা করতে পারছে না বা অন্য কোনো ভালো কাজ করতে পারছে না তাদেরকে আপনি দিয়ে দিন তারা ওই টাকাটা দিয়ে সারা বছর চিকিৎসা করুক আপনার অনেক মেকিভাবে স্বাভাবিক ইনশাল্লাহ কিন্তু আমরা সেটা করবো না কেন যে ওখানে প্রচার প্রসার নেই আর এখানে প্রচার প্রসার আছে এটা সোনাম আছে এই লোকটা বিশাল ব্যাপার এতটা খরচা করে লোককে দাওয়াত দিয়ে খাইয়েছে তো এই যে একটা খাওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি এই যে খাওয়ার ব্যাপারটা আমার মনে হয় যেখানেই এই খাওয়ার ব্যাপারটা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি জায়গাতে দুর্নীতি হয় না তো সেটা নিয়ে স্বচ্ছ থাকে না যেখানেই খাওয়ার ব্যাপার আছে সেখানে নিয়াত স্বচ্ছ থাকা না বেশিরভাগ জায়গাতেই ইল্লা মাশাল দু এক জায়গাতে খাওয়ানোর ব্যাপারটাতে একটা ক্যাজুয়ালি দেখা হয় সেটা কোনো সমস্যা নেই কিন্তু বেশিরভাগ জায়গাতে যেখানেই খাওয়া আছে যেখানেই খাওয়ার গল্প আছে সেখানেই দুর্নীতি বা ইসলাম বহির্ভূত কাজ হয় এটা মনে রাখতে হবে আপনাকে সে জালসা হতে পারে মরাবাড়ি হতে পারে আরও বিভিন্ন জায়গাতে হ্যাঁ কোনো ছেলের বিয়ে হয়েছে অলিমা করে অলিমা দিচ্ছে দাওয়াত দিয়ে লোকে খাওয়াচ্ছে সুন্নাত খান কোনো সমস্যা নেই তো যেটা প্রমাণিত নয় সেখানে এরকম লক্ষাধিক টাকা অপচয় করা হ্যাঁ একটা অপচয় হচ্ছে দ্বিতীয়ত রিয়া বা লোক দেখানোর একটা ব্যাপার আসছে আর তৃতীয়ত এই ধরনের আমল বা এই ধরনের কর্ম না রুসুল ইসলাম থেকে না সাহাবা থেকে না তাবে এ থেকে না তার পরের ওলামা থেকে এগুলো এই ধরনের আমল প্রমাণিত আছে সেই জন্যে আপনি যেরকম অন্যান্য আবাদতগুলি করার সময়তে খানা করেন না লোককে দাওয়াত দেন না যেরকম সালাত আদায় করা জ্যাকাত দেওয়া সিয়াম পালন করা এগুলি ফরজ ইবাদত এগুলিও ফরজ ইবাদত এগুলিও ইসলামের স্তম্ভ বা ভিত্তি তো যদি আপনি এইগুলো করতে গিয়ে আপনি খানা করছেন না তাহলে শুধুমাত্র একমাত্র হজ করতে গিয়ে আপনি কেন খানা করবেন তাহলে আপনার ভাবতে হবে যে এর মধ্যে নিয়াতের গণ্ডগোল আছে বা সামাজিক চাপ আছে নিয়েতে গণ্ডগোল আছে বা সামাজিক চাপ আছে তো আপনি হজ করতে যাচ্ছেন কার উদ্দেশ্যে সামাজিক চাপের জন্য না আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্টির তো অবশ্যই সেটা নিয়ে ভাবতে হবে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে আপনাকে তো মোট কথা রকম ভাবে লোককে দা আওয়াজ দিয়ে খাওয়ানো ইসলামে জায়েজ নয় হতে পারে এটা বেদাত হয়ে যাবে হতে পারে এটা বেদায়ত হয়ে যাবে না হয় এটা অপচয় হয়ে যাবে না হয় এর মধ্যে রিয়া চলে আসবে আর সর্বোপরি কথা হচ্ছে যে এই ধরনের আমল কোন যুগের না রসুল ইসলামের যুগে না সাহাবাদের যুগে না তবে ঈদের যুগে না তবে তবে ঈদের যুগে এই ধরনের আমল প্রমাণিত ছিল আর আমরা সকলেই জানি যে গুলি রসুল ইসলাম বা সাহাবা খেরাম অন্য লোক করেননি বা যেটা ইসলামে স্বীকৃত নয় সেই ধরনের আমল করা যায় নয় হাজার আইন্দুল্লাহু আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি